আমি নীলাদ্রি মাহমুদ নোভা। আমি একটি কোম্পানিতে অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আজকে সাব্বির ভাইয়ের ফেসবুক অ্যাডস নিয়ে এ টু জেড ডে লং ওয়ার্কশপটিতে অ্যাটেন্ড করেছি। যদি ওয়ার্কশপ নিয়ে আমি আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেক্ষেত্রে আমি আমার পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে আগে বলতে হবে যে আমার ফেসবুক অ্যাডস নিয়ে পূর্বে কোনো ধারণাই ছিল না, একদম বেসিক আইডিয়াও ছিল না। সেক্ষেত্রে আমি আগে থেকে একটু ভীত ছিলাম যে সবাই এখানে এক্সপিরিয়েন্স থাকবে, আমি হয়তো কিছুই পারবো না। তো সেই যে ভয়টা কাজ করেছিল, এখানে এসে আমার ধারণা পুরোই পাল্টে গিয়েছে। কারণ ভাইয়া আমাদেরকে বেসিক টু অ্যাডভান্স একটি অ্যাড হাতে কলমে ধরে ধরে পাবলিশ করা অবধি আমাদেরকে পুরো প্রসেসটা সে দেখিয়েছে এবং সবাইকে দিয়ে একটি অ্যাড রানও করিয়েছে। তো এতে করে আমার যেমন কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, ফার্দার আমি মনে করি আমি নিজের কোম্পানির জন্য কাজ করতে পারবো। তাদের এখানে আরও একটি ফেসিলিটি যেটা দেখলাম, ওনারা আমাদেরকে তাদের প্রি রেকর্ডেড কোর্সও অ্যাক্সেস দিবেন এবং আফটার ওয়ার্কশপ তারা সাপোর্ট দিবেন বলে কমিটমেন্ট দিয়েছেন। আর সাবির ভাইয়ের মেন্টরিং নিয়ে আর কিছু বলার নেই, ওনার মেন্টরিং সত্যি দুর্দান্ত। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ধন্যবাদ সবাইকে।